হ্যাঁ ফারুক ভাই এবং চরকি সবকিছুর জন্য সবার মানে থাকে না, এবং টিশাপও আমার অনেক পছন্দের, তো সবকিছুর জন্য আমি আসছি। এবং চরকির প্রোগ্রামগুলো তো আমি যাই, সেই এই এইটা যদি অন্য কোনো প্রোগ্রামও হতো আমি আসতাম, কারণ আমার সব থেকে লাইফের আমার ক্যারিয়ারে টার্নিং হয়েছে চরকির মাধ্যমে, খাঁচার ভিতর অচিন পাখি, সেটা ওটিটিতে। এবং ফিল্মও তো আপনারা জানেন যে সুরঙ্গ তো চরকির সাথেই, চরকি সুরঙ্গের সাথেই, সো চরকির প্রোগ্রাম আর আমি আসবো না, কিন্তু এখানে আর কোনো কিছুই নাই। হ্যাঁ না চরকির সাথে তো আমি কাজ করতে চাই। হ্যাঁ আমি নার্ভাস হয়ে যাচ্ছি না, এই এই যে ই হচ্ছে মানে 12টা ফিল্ম হচ্ছে, এই ফিল্মে আমি জানি না এরকমভাবে এখনো কোনো কথা হয়নি, বাট যারাই কাজ করবে আমি জানি যে 12 জন ডিরেক্টর, ফারুকি ভাই তো নিজেই 2টো বানাচ্ছেন, এছাড়াও যারা ডিরেক্টর আছেন আমি জানি খুব ভালো কিছু গল্প, খুব ভালো কিছু ভালোবাসার গল্প দর্শক পেতে যাচ্ছে, এটাই সব থেকে আমার মনে হয় অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং এই তাদের ডিরেকশনে যারা কাজ করবেন আমি জানি এই কাজগুলো মানে খুবই প্রশংসিত হবে এবং খুবই ভালো হবে। আপনার প্রেম ভালোবাসা মির্জা বাড়িতে বেড়ে উঠে, আপনার প্রেম ভালোবাসার স্মৃতি একটু জানতে চাই। আমার প্রেম, ও আজকে দেখলাম অনেকগুলো প্রশ্ন করছে, সুন্দর সুন্দর ভালোবাসার এটা 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 না, আমার ভালোবাসা তো এখন আমার কাজ, আমার ভালোবাসা আমার পরিবার, আমার ভালোবাসা আমার আশেপাশে যারা আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না এদের জন্য, এর বাইরে না। কোনটা না না এরকম এখনো কোনো কথা হয়নি, বাট টিএম নিয়ে যদি বলি গান বাংলায় এবং তাপস ভাই এবং মুন্নি ভাবি, আমি আমি আইডল মানি মুন্নি ভাবিকে এবং ভাইয়া এবং ভাবি আমাকে প্রচণ্ড স্নেহ করেন, আমি টিএম পরিবারের একজন সদস্য, আপনারা দেখেছেনও যে টিএম ফ্যামিলি সুরঙ্গ মুভি গিয়ে দেখেছে, সেখানে আমরাও চেষ্টা করেছি তাদের সাথে থাকার, তো তারা সবসময় পাশে থাকেন, বিশেষ করে আমাকে অনেক সাপোর্ট করেন, আমার আজকে এতদূর আসার পেছনে তাদের অবদান অনেক, সবসময় আমাকে তারা বলেছেন কোনটা আমার জন্য ভালো কোনটা আমার জন্য খারাপ, তো সেই জায়গা থেকে তাদের ব্যানার থেকে 2টো মুভি আসছে, 2টো মুভি ডিক্লারেশন হয়েছে, একটা অংশুভা এবং একটা রাফি বানাচ্ছে, কংগ্রেচুলেশনস তাদেরকে, খুব ভালো 2টো ফিল্ম বাংলা চলচ্চিত্র পেতে যাচ্ছে আশা করি। তো এই একই কথাই বলবো, এই ফিল্মের সাথে যারাই সংযুক্ত হবে আমি মনে করি তারা অনেক লাকি।